up. Hi. সবাই কেমন আছো? অনেকদিন পর লাইভে আসলাম, ভাবলাম একটু সবার সাথে আড্ডা দিই, যেহেতু আমি এখন ফ্রি আছি, একটু টাইম পাস করি। তো সবার উইন্টার কেমন যাচ্ছে? যদিও তেমন একটা উইন্টার এবার শীত পড়েনি, তারপরও কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা, রাইট? সবার প্ল্যান কি 25th December, ক্রিসমাস ডে? সবার প্ল্যান শুনবো, সবার 31st প্ল্যান শুনবো, আগামী বছরে কি করার ইচ্ছা সব শুনবো। আমার তো অনেক ইচ্ছা, অনেক কিছু করার। সো আজিজুর রহমান দীপু লিখেছে, হাই, হ্যালো, হ্যালো, তৌহিদুল করিম চৌধুরী লিখেছে হাই, হাই, মালিহা আহমেদ লিখেছে হাই, হাই। মন্না লিখেছে হাই, হাই, মন্না হাই বলো। আমি গান বাজাচ্ছি। কি গান বাজাচ্ছো? সো সায়াম জনি লিখেছে গুড আফটারনুন, গুড আফটারনুন, কেমন আছেন আপু? ভালো আছি। প্রান্ত লিখেছে হাই আপি, হাই। নীলয় লিখেছে হ্যালো আপু, হাই। সো আমি যেহেতু টাইম পাস করতে আসলাম, টাইম পাসের সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথাও বলতে চাই। আমি একটা শর্ট ফিল্ম করেছি রিসেন্টলি, মাবরুর রশিদ মান্না ভাইয়ার শোধ। আপনারা হয়তো দেখেছেন অনেকে, আবার অনেকে হয়তো দেখেননি। যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন এখন আমাকে কেমন লেগেছে। ওটা খুবই দারুণ একটা কনসেপ্ট নিয়েছিল, আশা করি আপনারা দেখেছেন। আর যারা দেখেননি প্লিজ দেখবেন, অনেক দারুণ একটা ইনফরমেশন পাবেন আপনারা আশা করি, গার্লস অ্যান্ড বয়েজ সবাই। অ্যান্ড খুব সুন্দর একটা মেসেজ ছিল শর্ট ফিল্মটাতে, শোধ। আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, শোধ বাই মাবরুর রশিদ বান্না, অবশ্যই দেখবেন, দেখে জানাবেন কেমন হলো। অ্যান্ড আরেকটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমি আরেকটা শর্ট ফিল্ম করেছি যেটা প্রডিউস করেছে মাবরুর রশিদ বান্না ভাইয়া, অ্যান্ড ডিরেক্টেড বাই রিয়াদ তালুকদার। আসছে সামনে মেবি দিস January 5th আশা রাখছি, আমাদের কাজ চলছে অতসী, যেটাতে অভিনয় করেছে শামীম হাসান সরকার এবং আমি। একটা অদ্ভুত দারুণ কনসেপ্ট নিয়ে এখন আপনাদেরকে স্টোরিটা শেয়ার করবো না, কাজ শেয়ার করলে আর মজাটা থাকবে না। অবশ্যই অবশ্যই দেখবেন, ওটা খুব দারুণ একটা প্রজেক্ট, আমার খুব ভালো লাগার একটি প্রজেক্ট, দেখলে আমার খুব ভালো লাগবে। আরও কাজের কথা বলছি, একটু মেসেজগুলো পড়ে নেই। MD নীলয় খান লিখেছে হ্যালো আপু, হ্যালো। মালিহা আহমেদ লিখেছে গুড টু সি ইউ, থ্যাংক ইউ। হাসান লিমন লিখেছে হোয়াটস আপ, আই এম ফাইন, হাউ আর ইউ? কাউসার আহমেদ মিঠুন লিখেছে হাই, হাউ আর ইউ? আই এম ফাইন আপু, তোমাকে অনেকবার মেসেজ দিচ্ছি, অ্যান্সার পাইনি কেন আপু? মুন্না লিখেছে, এই যে অ্যান্সার দিলাম। শাহিনুল হক শাওন লিখেছে, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। সনি রহমান লিখেছে কী অবস্থা, কেমন আছো? এই ভালো আছি। জেসু লিখেছে গ্রামে আসো তবেই তো শীত টের পাবে, রাইট, এক্স্যাক্টলি, ঢাকায় মনে হয় শীত নেই। আমি যখন মোবাইলে শুটিং করলাম কিছুদিন আগে তখন ওখানে অনেক ঠান্ডা ছিল। সাইদুর জাল সাবেত লিখেছে চিটগাং কোথায় বাড়ি তোমার? আমার চিটগাং লাভ লেন আবিদিন কলোনি। মারুফ আদনান তুমি কোথায়? আমি আমার আপুর বাসায়।
মিফতানা লিখেছি, কম্বল খুঁজতেছি। উইন্টারে ঠিকভাবে উইন্টার জ্যাকেট পরতে পারছি না, তাই খুব মেজাজ খারাপ, লিখেছে সাদমান সৌমিক। রাইট, এবার উইন্টার উইন্টারে জ্যাকেট লাগছে না, শলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি আমার নাটকের কথা বলি। আমি একটা নতুন সিরিয়াল শুরু করেছি মারুফ মিঠু ভাইয়ের, হোপ হি ইজ ওয়াচিং মি, আই ডোন্ট নো। এনিওয়েজ, মারুফ মিঠু ভাইয়ের নতুন একটা সিরিয়াল শুরু করেছি বউ বকাতে, অনেক ফেমাস একটি সিরিয়াল যেটাতে আমি রিসেন্টলি ঢুকেছি। আমাদের আমি অ্যাক্টিং করছি হচ্ছে সাজু মুনতাসির, আপনারা সবাই ফেভারেট, সবার ফেভারেট, অবভিয়াসলি সবার ফেভারেট হবে সাজু খাদেম, আমি, মীর সাব্বির ভাইয়া, আইরিন তানিয়াপু, অনেকে অনেকে আছে। এটা একটা ফুল কমেডি নাটক, আপনারা দেখবেন। এটা দেখা হচ্ছে কোন চ্যানেলে যেন দেখে, সরি, মেবি ইটিভি, একুশে টিভি, রাইট, আমার রাইট মারুফ ভাইয়া, আপনি হয়তো, আর ইউ ওয়াচিং মি, প্লিজ টেল মি দ্য ইনফরমেশন, আই ডোন্ট নো ইট ইয়েট। ওকে, ইনফরমেশনটা জেনে আমি জানাচ্ছি আপনাদেরকে যে কোন চ্যানেলে, বিকজ সরি টু সে আমার টিভি আসলে দেখা হয় না সেরকমভাবে, সারাদিন শুটিং থাকে, না হয় ক্লাসেস থাকে, দেখা যায় রাতেবেলায় সে অনেক টায়ার্ড থাকে, ঘুমিয়ে পড়তে হয়। হ্যাঁ রাইট, মারুফ ভাই মেবি লিখছে, টিউজডে থেকে ফ্রাইডে, ইয়েস টিউজডে থেকে ফ্রাইডে, একুশে টিভিতে, আই গেস আপনারা সবাই দেখবেন রাত আটটায়, একটু রাত আটটায়, ইয়েস রাত আটটায়, একুশে টিভিতে বউ বকালে অবভিয়াসলি দেখবেন। এটা আমার নতুন একটা সিরিয়াল, আপনাদের খুব ভালো লাগবে, খুবই মজার, অনেক হাসির একটা নাটক, আর হাসতে তো সবারই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। দেন একটু মেসেজগুলো পড়ি, অনেক অনেক মেসেজ চলে এসেছে, সরি, কিছু মনে করবেন না সবার মেসেজ পড়তে না পারলে। সাদমান শোভন শাহ লিখেছে, হে হ্যালো, মুশফিকুর রহমান মন লিখেছে, রিয়েলি লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওরা কার আপার্স আপু, ও হচ্ছে আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে রাসমান, টেল ইউর নেম, আমার নাম রাসমান ছুরি, আমি আসমান, মায়া প্রতিজ্ঞা কইরা আমি ভিক্ষা, যাই আমি বাতাসে, উড়ি আমি আকাশে। ও র‍্যাপ করে ফেললো কিন্তু ছোট করে, অনেক ট্যালেন্ট, ও অনেক নিজে নিজে অনেক কিছু বানাতে পছন্দ করে, নাইস রাইট, থ্যাংক ইউ। সো আবু সুফিয়ান লিখেছে, তুমি এত কিউট কেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক কিউট লাগছে, হাই আপু কেমন আছেন, কেমন আছো একদমই, ওকে, হে মেকআপ ছাড়া তুমি পড়ি, কেমন আছো তুমি, আর তুমি কোথায়, ও মাই গড, থ্যাংক ইউ, আমি হচ্ছে আমার বোনের বাসে, আমি ভালো আছি। কিউট বিউটিফুল এলিগেন্ট লিখেছে প্রত্যয় দীপ্তা কাইরি, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে স্টাডি করতে, ইয়েস লিখেছেন তুষার ইমান, ইয়েস আমি ওখানে স্টাডি করতাম। শাহান গাজী লিখেছে, ওয়াও আপু আমি আপনার অনেক বড় ফ্যান, গাজী ভাই তুমি প্লিজ আর ফান করো না, বাই দ্য ওয়ে অনেকদিন দেখা হয় না, সো তুমি আমার বার্থডেতেও আসোনি, মনে থাকবে। ওয়াদিদ লিখেছে, কেমন আছো, যারা হচ্ছে আমি জানি হেটার্স আর অল ওভার, সবারই হেটার্স আছে, অনেকে অনেককে পছন্দ করে না, যারা আমাকে পছন্দ করছেন না তারা প্লিজ আমার লাইফটা দেখবেন না এবং অ্যাভয়েড করবেন, তাতে করে আমার জন্য ভালো, আমিও হার্ট হবো না, আর আপনাদের জন্যও ভালো, বিকজ আপনারা যা যাকে হেট করেন তাকে দেখতে হবে না, রাইট। এনিওয়েজ, মুনতাসির শোভন লিখেছে, ইউ আর প্রীতি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো, আমি ভালো আছি।
অনেক 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 কমেন্টস চলে এসেছে, সরি সবারটা পড়তে পারছি না, আমি স্ক্রল করে উপর দিকে যাচ্ছি আবার পড়ার জন্য। সো মারুফ আদনান লিখেছে রিয়েল বিউটি, থ্যাংক ইউ। প্রমি লিখেছে কিউট লাগছে, থ্যাংক ইউ। তারপর লিখেছে বাবলু, হ্যালো সুইটি, থ্যাংক ইউ, হাই। মারুফ আদনান আপনার অনেকগুলো কমেন্ট আমি পড়েছি, সো ডোন্ট বি স্যাড। তোমার হেয়ার স্টাইলটা জোস আপু, থ্যাংক ইউ। বেশিক্ষণ কথা বলতে চাই না আর, আমি জাস্ট এতটুকুই বলতে চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সামনে আরও ভালো ভালো কাজ যেন করতে পারি। বর্তমানে আমার কয়েকটা সিরিয়াল রানিং যাচ্ছে, তার মধ্যে থেকে হচ্ছে বউ বকাদে একটি, আর এটি হচ্ছে রূপালী প্রান্তর, এটি এনে যাচ্ছে, ওইটা কায়সার আহমেদের। আরও দুটো সিরিয়াল আমি করছি, সামনে সিনেম্যাটিক আসছে আপনাদের জন্য, যেটা হচ্ছে ইমরাউল রাফাতের পরিচালনায়, আপনাদের সবার ফেভারিট, ওটার শুটিং চলছে। আশা করি একটি ভালো প্রজেক্ট আপনাদের সামনে দেখাতে পারবো, দাঁড় করাতে পারবো। অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর কাজ করতে পারি, ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। এখন তো সময় ভালো কাজ করার, তাই না? অনেকদিন তো হলো অনেক কাজ করা, এবার একটু ভালো ভালো কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই 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 অতসি দেখবেন। আর যারা শোধ দেখেননি এখনও, শোধ বের হয়ে গেছে, অতসি এখনও রিলিজ হয়নি, অতসি রিলিজ হবে হচ্ছে। আমি আপনাদের জন্য আরও একটি ইনফরমেশন, যেটা হলো কালকে আমি অতসির একটি ছোট্ট টিজার আপলোড করব, কালকে রাতে, কালকে রাত 10টায়। আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, আর যত পারেন শেয়ার করবেন, যেন সবাই শর্ট ফিল্মটি দেখে, তাহলে অনেক খুশি হব। আর হচ্ছে অতসি রিলিজ হবে হচ্ছে 5th of January, সো প্রে ফর আস, প্রে ফর মি, প্রে ফর ফুল অতসি টিম। অ্যান্ড যারা যারা শো দেখেননি, আবারও বলছি অবশ্যই 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 দেখবেন, SHODH শোধ, মাবরুর রশিদ বান্না, ডিরেক্টেড বাই মাবরুর রশিদ বান্না, ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ এত কথা বলার জন্য। যাদের যাদের কমেন্টস পড়তে পারেনি, তারা রাগ করবেন না, আমার নাটক দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি অনেক 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 দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি আমার লাইফ ফিনিশ করলাম, আল্লাহ হাফেজ, বাই।